যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই খুব সাবধানে থাকবেন। এটা বলা হয় যে উচ্চ রক্তচাপ থেকে আস্তে আস্তে কিন্তু কিডনি নষ্ট হয়ে যায়। উচ্চ রক্তচাপ থেকে কিডনি নষ্ট হওয়ার রোগী কিন্তু আমরা দেখতে পাই ওয়ার্ডে, বিভিন্ন চেম্বারে, এবং অনেকে জানেই না যে তার উচ্চ রক্তচাপ আছে। এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু অনেকেই এটা ঠিক নিয়ন্ত্রণে রাখতে পারেন না। উচ্চ রক্তচাপ যখনই মাপা যায় দেখা যাচ্ছে বেশি আছে, যখন ইচ্ছে ওষুধ খান, কখনো বন্ধ করে দেন, এই কাজটা করা যাবে না। এবং যার উচ্চ রক্তচাপ আছে তিনি অবশ্যই প্রতি বছর একবার হলেও উনি ডাক্তার দেখাবেন এবং তার কিডনির কী অবস্থা সেটা উনি দেখবেন। কারণ আগেই বললাম যে উচ্চ রক্তচাপ থেকে আস্তে আস্তে কিডনি কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে, তাই যার উচ্চ রক্তচাপ আছে তিনি অবশ্যই খেয়াল রাখবেন এটা, এবং প্রতি বছর একজনকে ডাক্তারকে দেখিয়ে তার কিডনির অবস্থা কী সেটা উনি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।